নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা এপিসোড বাঙালি ডাক্তার নিয়ে। এই এপিসোডে আমি কথা বলবো কবজির ব্যথা নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে অনেকেরই কবজি ব্যথায় ভুগতে হয়। এক্স-রে করে দেখা যায় যে হাড়ে কোনো চোট নেই, কোনো সমস্যা নেই, কিন্তু তবুও হাতে ব্যথা করছে। এইটার কারণ একটা টেন্ডনের সমস্যা, যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি ডি কুয়ারভেন্স টিনোসাইনোভাইটিস। কথাটা শুনে খুব ভয় লাগলো। হ্যাঁ, নামটা বেশ খটমটো বটে, কিন্তু জিনিসটা বেশ সহজ। কি হয়, আমাদের যে বুড়ো আঙুল, বুড়ো আঙুলে যে শেষ অংশ, শেষ অংশে দিয়ে পাস করছে দুটো খুব দরকারি মাংসপেশি। নামগুলো নয় নাই ডিসকাস করলাম। এই দুটো মাংসপেশি আমাদের বুড়ো আঙুলকে নাড়তে, কবজি নাড়তে সাহায্য করে। যাদের দৈনন্দিন প্রচুর কাজের চাপ, যাদের সারাদিন ঘরের কাজ করতে হয় বা কোনো পরিশ্রমের কাজ করতে হয় বা ভারী কাজ করতে হয়, তাদের এই মাংসপেশির উপর প্রচণ্ড চাপ পড়ে এবং অতিরিক্ত চাপের ফলে এই মাংসপেশিগুলো ড্যামেজ হয়, ক্ষতিগ্রস্ত হয় এবং তার ফলে এই জিনিসটা একটা ক্রনিক সমস্যায় গিয়ে দাঁড়ায়, যেখানে যে পেশেন্ট বা যে রুগী তার সবসময় এই বুড়ো আঙুল নিচের এই কবজির এই অংশটাতে প্রচণ্ড ব্যথা হয়। হাত দিলেই প্রচণ্ড ব্যথা করে এবং সেই ব্যথা প্রায় হাত দিয়ে মাথা অবধি ছড়িয়ে যেতে পারে। এই কন্ডিশনটাকেই বলা হয় ডি কুয়ারভেন্স টিনোসাইনোভাইটিস। এবার বুঝে নেব যে কাদের এই সমস্যা বেশি হয়। বিশেষত যাদের বয়স 30 থেকে 50 বছরের মধ্যে, তাদেরই এই রোগটা বেশি হয়। মহিলাদের অপেক্ষাকৃত পুরুষদের থেকে বেশি হয়। যারা থাইরয়েড বা ডায়াবেটিস এই ধরনের রোগে ভুগছে বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাতের রোগে ভুগছেন, তাদের এটা খুব হয়। এবং যাদের প্রচুর হাতের পরিশ্রম করতে হয়, হাত ঘুরিয়ে ঘুরিয়ে কাজ, যেমন বাসন মাজা বা ঘর মোছা বা প্রচুর স্টিয়ারিংয়ে গাড়ি চালানো, এই টাইপের কাজ যাদের প্রচুর করতে হয়, তাদেরই এই রোগটা বেশি হয়। এইবার চলে আসবো কী করলে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। যদি আপনার আর্লি স্টেজ অফ টেন্ডিনাইটিসটা হয়, তাহলে আপনি বরফ দিন, একটু রেস্ট দিন হাত থেকে এবং হাতের একটা রিস্ট ব্যান্ড ইউজ করুন। একটু ভলিনি টাইপের স্প্রে আপনি হাতে লাগাতেই পারেন। এগুলো করলে দেখবেন হাতের ব্যথা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যারা ডায়াবেটিসে ভুগছেন বা যারা থাইরয়েডে ভুগছেন, তারা চেষ্টা করুন ডায়াবেটিস বা থাইরয়েডটাকে কন্ট্রোল করতে এবং খাওয়া দাওয়ার মধ্যে হাতের যে মাংসপেশি বা টেন্ডন, এটা মূলত তৈরি হয় প্রোটিন অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিন সি, এই দুটোর মাধ্যমে আমাদের মাসলসের গঠন হয়। তাই যেহেতু মাসলগুলো ড্যামেজ হয়ে গেছে, তাই চেষ্টা করুন একটু প্রোটিন ইনটেক বাড়াতে, অর্থাৎ মাছ মাংস ডিম যারা খান তারা একটু মাছ মাংস ডিমটা ভালো করে খান, যারা নিরামিষাশী তারা একটু পনির, একটু দুধের আইটেম বেশি করে খান, একটু ছোলা এই টাইপের জিনিসগুলো, ডাল এগুলো খান, যারা এর সাথে সাথে লেবু খান, পাতি লেবুতে প্রচুর ভিটামিন সি, আমলকিতে প্রচুর ভিটামিন সি, এইগুলো খেলে কিন্তু আপনাদের টেন্ডন রিলেটেড যে সমস্যা সেগুলো কিন্তু অনেকটাই কম হবে এবং যদি হয়েও থাকে সেটা কিন্তু সেরে যাবে। এইগুলো করার পরেও যদি আপনাদের ব্যথা যন্ত্রণা না কমে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান, অর্থোপেডিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, তিনি ওষুধ দেবেন এবং ফিজিওথেরাপি করতে বলবেন। আমরা আল্ট্রাসাউন্ড থেরাপি করতে বলি, যেগুলো করলে ধীরে ধীরে এই ড্যামেজ টেন্ডন ধীরে ধীরে ভেতর থেকে সেরে ওঠে। যে সমস্ত পেশেন্টরা ওষুধে সারে না, তাদেরকে আমরা এইখানটাতে, যেখানটাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে সেইখানটাতে আমরা স্টেরয়েড ইঞ্জেকশন দিই এবং 1% রুগী থাকেন যাদের ওষুধ স্টেরয়েড ইঞ্জেকশন কিছুতেই কাজ হয় না, তাদের ক্ষেত্রে আমরা একটা ছোট্ট অপারেশন করি, যেটা খুবই মাইনর অপারেশন। হাত থেকে অবশ করে এখানে যে মাংসপেশিটা মোটা হয়ে গেছে সেই শীতটাকে, টেন্ডন শীতটাকে আমরা একটু চিড়ে দিই, তার ফলে মাংসপেশিগুলো একটু জায়গা পায় মুভমেন্ট করার এবং তার ফলে যাদের কোনো কাজ হচ্ছে না তাদের বা এই অপারেশন করলে কিন্তু অনেকটাই তারা আরাম পায়।
এবার প্রশ্ন হলো, এত কিছু শোনার পর আপনাদেরও মনে হতে পারে যে ডাক্তু আমার হাতু কবজিতে ব্যথা করে, আমার তো আমার কি সেই টেনোসাইনোভাইটিসটা হয়নি, আমার কি সেই টেনিনাইটিসটা হয়েছে, কি করলে সেটা বুঝতে পারবো। তো যেটা আপনি বাড়িতে করতেই পারেন সেটা হলো খুব সিম্পল টেস্ট, এর নামটা বেশ খটোমটো, এর নাম ফ্র্যাঙ্কেনস্টাইন টেস্ট। এখানে হাতে পাঞ্জাটাকে এরমভাবে সোজা করে রাখুন, বুড়ো আঙুলটা মাঝখানে নিন, হাতটাকে জড়ো করুন, দিয়ে হাতটাকে এদিকে ঘোরানোর চেষ্টা করুন, অর্থাৎ হাতটাকে এরম করে বেঁকানোর চেষ্টা করুন। এই করতে গিয়ে যদি আপনার প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা লাগছে, তাহলে অবশ্যই আপনার সেই টিনোসাইনোভাইটিসটা হয়েছে, অর্থাৎ ডি কোয়ারভ্যান্স টিনোসাইনোভাইটিস হয়েছে। এবং যা যা বললাম এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আজকে এই নিয়েই কথা বললাম, আগামী ভিডিওতে আরও এই সমস্ত টপিক নিয়ে কথা বলবো। আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আসি, নমস্কার।